বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, ফলে দামও কমতির দিকে। সবজি বাজারের খবর জানাতে এই মুহূর্তে পৌর পাইকারি সবজির বাজারে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিঙ্কু, তামিম, সিরাজগঞ্জের পৌর কাঁচা বাজারে কিন্তু সব ধরনের সবজির সরবরাহ বাড়েছে, কিন্তু গতকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু আজকে কেনা বেচা অনেকটাই কম। আমরা এখন আছি সেই সিরাজগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার, পৌর পাইকারি সবজির বাজার। আমরা সকাল থেকে দেখছি যে সব ধরনের শীতকালীন সবজি কৃষকেরা তাদের বিভিন্ন উপজেলা থেকে উৎপাদিত সবজি নিয়ে কিন্তু এই বাজারটিতে আসছে, কিন্তু এই আবহাওয়া খারাপের কারণে, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিন্তু কেনা বেচা অনেকটাই আমরা কম দেখছি আমরা, যে কারণে আজকে কিন্তু শীতকালীন সবজির বাজার দর কিন্তু অনেকটা নেমে গেছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আমি যদি একটু ব্যবসায়ীদের সাথে কথা বলি, তারা যেটি জানিয়েছে যে আজকে কিন্তু শীত, যেহেতু আজকে বৃষ্টির কারণে ব্যবসায়ীরা কিন্তু, অনেক পাইকাররা কিন্তু এখনো আসেনি, এবং সকাল থেকে যেটি জমি ওঠে এটি এখনো কিন্তু আসলে জমি ওঠেনি, যে কারণে আমরা দেখছি যে কাঁচা বাজারের দামও কিন্তু অনেকটা আজকে কম বলে জানিয়েছে ব্যবসায়ীরা। এছাড়া কিন্তু সব ধরনের সবজিতে কিন্তু আজকে শীতকালীন সবজিতে কিন্তু সরবরাহ অনেকটাই বেড়েছে। আমি যদি একটু আজকে একজন ব্যবসায়ীদের সাথে একটু কথা বলতে চাই যে আজকে আসলে সবজি বাজারের অবস্থাটা কি, আপনি একটু বলেন। আজকে সবজির বাজার সরবরাহ প্রচুর আছে, কিন্তু আপনার এই বৃষ্টির কারণে কোনো কাস্টমার আসতে পারতেছে না, এবং এটার কারণে আসলে দামটা অনেক পড়ে গেছে। যেমন আপনার সিম মাত্র আজকে 16 টাকা কেজি, কারণ এই কাস্টমার নাই। আপনার এই গাজর আছে আপনার হলো 35 টাকা কেজি, কাস্টমার না থাকার কারণে আসলে প্রত্যেকটা পণ্যের দাম কমে গেছে। আর এই বৃষ্টি এখন যদি এই কয়েকের ভিতরে যদি না কমে যায়, আসলে আমাদের যে সবজিগুলো আমরা খেতে বুনছে কৃষক, প্রচুর পরিমাণে ক্ষতি হবে। আর এর ভিতরে দাম বাড়ছে, শুধু আপনার পেঁয়াজের দামটা একটু বাড়ছে। গত 7 দিন আগে বিক্রি করছে আমরা 50 টাকা কেজি, সেই পেঁয়াজ আজকে আপনার 70 টাকা কেজি। এখন এই নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত আপনার পেঁয়াজের দামটা আসলে কমবে না। আর আলু, যেগুলা আপনাদের নতুন আলু আপনার বোনা হয়েছে, সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। হ্যাঁ, ধন্যবাদ। আমি আপনি শুনছিলেন, একজন ব্যবসায়ী কিন্তু জানাচ্ছিলেন যে আজকে কিন্তু সবজির বাজারে সব ধরনের শীতকালে সবজির সরবরাহ থাকলে কিন্তু দাম অনেকটা কম। আজকের বাজার যদি আপনাকে জানাতে চাই যে পাতাকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 25 টাকা, আলু বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা প্রকারভেদে, এবং বেগুন বিক্রি হচ্ছে 15 টাকা, সিম বিক্রি হচ্ছে 15 থেকে 18 টাকা, শসা বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, আদা বিক্রি হচ্ছে 50 টাকা। এই হচ্ছে আজকের এই পাইকারি বাজারের মূল্য এটি। এবং আজকে কিন্তু গত সপ্তাহ থেকে আজকে কিন্তু অনেকটাই দাম কম আমরা দেখছি সবজি বাজারে। এছাড়া পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজের দাম গত 2 দিন থেকে কিন্তু আজকে কেজিতে 20 টাকা বেশি বিক্রি হচ্ছে, এবং এই বাজারটি জেলার সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার, এবং এখানে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা থেকে যারা খুচরা ব্যবসায়ীরা আছে তারা পাইকারি দামে সবজি কিনে নিয়ে কিন্তু বিভিন্ন হাট বাজারে কিন্তু তারা বিক্রি করে থাকে। এবং এখানে মোট 100টি দোকান রয়েছে। সকাল 6টা থেকে কিন্তু আসলে সবজি আসা শুরু হয় এবং 7টা থেকে কেনা বেচা শুরু হয়। প্রতিদিন সকাল 7টা থেকে শুরু হয়ে সকাল 10টা পর্যন্ত কিন্তু এই বেচা কেনা চলে। এবং আমরা আজকে দেখছি যে বৃষ্টি কিন্তু এখন কিছুটা কমেছে, যে কারণে আমরা দেখছি যে পাইকাররা কিন্তু কিছু কিছু আসছে, এবং আমরা দেখছি যে ধীরে ধীরে কিন্তু কেনা বেচা জমতে শুরু করেছে। কারণ আমরা ভোর থেকে যেটি দেখেছি যে বৃষ্টির কারণে অনেকটাই ফাঁকা ছিল, সেই কিন্তু এখন যদি এখনকার কথা বলি, এখন কিন্তু অনেকটাই আসলে কেনা বেচা জমতে শুরু করেছে, পাইকাররাও কিন্তু আসছে এবং এখানে বেচা কেনা শুরু হবে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তো আজকে সবজির বাজার কিন্তু অনেকটাই কমে গেছে, যে কারণে ব্যবসায়ীরা অনেকটাই জানাচ্ছিলেন যে আজকে দাম কিন্তু অনেকটাই কম, যে কারণে বৃষ্টির কারণে কিন্তু এটি হয়েছে। কিন্তু এখন কিন্তু বাড়তে শুরু করেছে, এবং সবকিছুর দাম কমলেও কিন্তু গত সপ্তাহের থেকে আজকে কিন্তু কেজিতে পেঁয়াজ কিন্তু অনেকটাই বেশি, অর্থাৎ গতকালও যেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি ধরে, আজকে কিন্তু সেটি 70 টাকা, অর্থাৎ কেজিতে 20 টাকা বেড়েছে। ব্যবসায়ীরা যেটি বলছে যে নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত কিন্তু এটি থাকবে। আমরা দেখছি যে কাঁচা এই যে পাতাকপি, সিরাজগঞ্জ আপনি জানেন যে বিভিন্ন উপজেলায় কিন্তু পাতাকপি প্রচুর পরিমাণে উৎপাদন হয়, এবং আজকে পাতাকপি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা প্রতি পিচ, কিন্তু সেটি কিন্তু গতকালে একটু বেশি ছিল, আজকে বৃষ্টির কারণে কিন্তু ব্যবসায়ীরা অনেকটাই দাম কম বলছে। আমরা দেখছি যে এখন যদি বাজারে বিভিন্ন উপজেলা থেকে আসছে ব্যবসায়ীরা, তারা কেনা বেচা করছে,
এই বাজারটিতে মোট 100টি দোকান রয়েছে এবং প্রতিদিন প্রায় ব্যবসায়ীরা যেটি বলছে যে 20-30 লাখ টাকার কিন্তু সবজি কিন্তু বেচা কেনা হয়ে থাকে এবং এখন সব ধরনের সবজি কিন্তু উঠতে শুরু করেছে এবং ব্যবসায়ীরা যেটি বলছে যে শীত যত বাড়বে অর্থাৎ শীতকালীন সবজির সরবরাহ যত বাড়বে কিন্তু ততই কিন্তু আসলে সবজির দামও কিন্তু অনেকটাই কমবে এবং এখন বৃষ্টির কারণে কিন্তু মাঝখানে যে পৌর সবজির বাজারে মাঝখানে যে যাতায়াতের রাস্তাটি রয়েছে সেটি কিন্তু অনেকটাই কাদামুদ্ধ হয়ে গেছে যে কারণে ব্যবসায়ীদের কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে এখন কিন্তু টাটকা সব ধরনের সবজি এবং এই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় আপনি জানেন যে চরাঞ্চল সহ বিভিন্ন উপজেলায় সিরাজগঞ্জের কাজীপুর বেলকুচি কামারখন্দ রায়গঞ্জ তারা সহ বিভিন্ন উপজেলায় কিন্তু সবজি উৎপাদন হয় সেই সকল সবজি কিন্তু প্রতিদিন ভোরেই কৃষকেরা উৎপাদিত তাদের সবজিগুলো এই আড়তে নিয়ে আসে এবং এখান থেকে কিন্তু জেলার বিভিন্ন উপজেলায় যে সকল খুচরা ব্যবসায়ীরা আছে তারা কিন্তু আসলে বিক্রি করে থাকে এবং এখন পুরো দমে বেচা কিনা জমে উঠেছে এবং আমরা দেখছি যে শশা বিক্রি করছেন একজন ব্যবসায়ী শশা বিক্রি হচ্ছে আজকে 15-20 টাকা কেজি দরে শশার কিন্তু দুটি রয়েছে অর্থাৎ একটি হচ্ছে শশা আর একটি হচ্ছে আপনি এই দুই প্রকার শশা রয়েছে যেটি একটি বিক্রি হচ্ছে 15-15 টাকা কেজি দরে এবং একটি বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে এবং এই আড়তটিতে প্রতিদিন কিন্তু পাইকারি বিক্রি হয় এখানে কিন্তু কোনো খুচরা দামে কিন্তু সবজি বিক্রি করা হয় না অর্থাৎ 5 কেজির নিচে কিন্তু কোনো ব্যবসায়ী কিন্তু সবজি বিক্রি করে না আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সবজি কিন্তু এখন উঠতে শুরু করেছে এবং ব্যবসায়ীরা কিন্তু এখন আসছে কারণ বৃষ্টি কিন্তু এখন নেই বললে চলে আমরা ভোর থেকে দেখেছি যেটি গুড়ি গুড়ি বৃষ্টি ছিল সেটি কিন্তু অনেকটাই থেমে গেছে এবং এক প্রকার নেই বললে চলে যে কারণে কিন্তু আমরা দেখছি যে বেচা বিক্রি বাড়ছে এবং ক্রেতাদের কিন্তু ভিড়ও বাড়ছে এবং সব ধরনের সবজি আমরা দেখছি যে বিভিন্ন উপজেলা থেকে কিন্তু এখনো কিন্তু সবজি আসছে বিভিন্ন যানবাহনে করে সবজি আসছে সেগুলো কিন্তু ব্যবসায়ীরা সেই সবজিগুলো নামিয়ে কিন্তু তারা বিক্রির জন্য তৈরি করছে কৃষকেরা এই সবজিগুলো কিন্তু বিভিন্ন যানবাহনে করে এখানে নিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি একজন ব্যবসায়ীর সাথে আমরা একটু কথা বলতে চাই আজকে ফুলকপি কত করে বিক্রি করছে কি অবস্থা আজকে বৃষ্টির জন্য বৃষ্টির জন্য তো কেবল এসতেছি আরেকজন কপি ব্যবসায়ী বলছিলেন যে আজকে বৃষ্টির কারণে কিন্তু তার কপির দাম কিন্তু অনেকটাই কম পড়ে গেছে যে কারণে বেচা কিনাও কিন্তু কিছুটা কম কিন্তু আমরা এখন দেখছি যে বৃষ্টি কিন্তু এখন থেমে গেছে যে কারণে আমরা দেখছি যে আড়তে কিন্তু ব্যাপারীরা আসতে শুরু করেছে আমরা দেখছি যে বিভিন্ন যানবাহনে করে অটো ভ্যান রিক্সা বিভিন্ন যানবাহনে করে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে সবজি আসছে এবং পিক আপে করে আসছে সেগুলো কিন্তু ব্যবসায়ীরা নামিয়ে কিন্তু বিক্রির জন্য প্রস্তুত করছেন এবং পাশাপাশি এই বেলা যত বাড়ছে আমরা দেখছি যে ব্যাপারীরাও কিন্তু আসছে বিভিন্ন উপজেলা থেকে যারা এই কাঁচা বাজার ব্যবসা করে তারা কিন্তু আসছে এবং এখান থেকে তারা কিন্তু প্রতিদিন সবজি কিনে নিয়ে বিভিন্ন হাট বাজারে বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকেন আমরা এখন দেখছি যে পুরাটাই কিন্তু আসলে বেচা কেনা ভরপুর এবং কাঁচা সবজির পাশাপাশি আমরা শাক দেখছি টাটকা শাকও এখানে কিন্তু বিক্রি হচ্ছে এবং থরে থরে প্রতিটি আড়তের সামনে কিন্তু থরে থরে ব্যবসায়ীরা কৃষকেরা তারা কিন্তু সেই সবজিগুলো নামিয়ে রাখছে এবং এখানে কিন্তু কৃষকেরা তাদের সরাসরি তাদের খেতে উৎপাদিত সবজি নিয়ে কিন্তু এই আড়তটিতে আসে প্রতিদিন ভোরে এবং সেই সবজিগুলো টাটকে এবং প্রতিদিনের সবজি কিন্তু প্রতিদিন এখানে বিক্রি হয় এবং এখানে মোট 100টি দোকানে কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছে যে প্রতিদিন 20-30 লাখ টাকার সবজি কিন্তু কেনা বেচা হয় এবং আজকে বেচা কেনা কিন্তু এখনো ওইভাবে না বাড়লে কিন্তু আমরা দেখছি যে ব্যবসায়ীরা কিন্তু আসছে এবং ধীরে ধীরে কিন্তু আসলে বেচা কিনা জমে উঠছে তো এক কথায় বলা যায় যে বৃষ্টির কারণে ভোর থেকে একটু বেচা কিনা কম থাকলে কিন্তু এখন বেচা কিনা পুরো দমে জমে উঠেছে এবং সবজির দাম আবহাওয়া খারাপের কারণে একটু কমে গেছে তো এই ছিল সিরাজগঞ্জের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবর তামিম সিরাজগঞ্জের সবজি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু গুন্ডু